হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি খুব 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 ভালো আছো। আমিও ভালো আছি, একটু শরীর খারাপ গো। তো চলো, আমাদের তো আর খাইয়ে দেওয়ার কেউ নেই, আমাদের খাইয়ে দেওয়ার কেউ নেই, ঠিক আছে না? দাদা ভাই অনেক ব্যস্ত, তো আমাদের খাইয়ে দেওয়ার না কেউ নাই। যত শরীর খারাপ হবে উঠে খেতেই হবে, খেলে খাও না খেলে শুয়ে থাকো, আরাম করো, ঠিক আছে? বলবে না রান্না করো আর না খাইয়ে দেবে, ঠিক আছে? তো দেখো কাকে নিয়ে ভিডিওটা করছি। আজকে আমি টিনা ম্যাডামকে নিয়ে এসেছি, রিয়াঙ্কা ম্যাডাম, ঠিক আছে? বলে আমার ছুনা ছুনা গো, তোমার অনেক শরীর খারাপ ছুনা। বলে আমার ছুনা গো, তো শরীর খারাপ গো, হাজার হলো বাড়ির ছোটো মেয়ে, আর কত শরীর খারাপ, বাবার বাড়ি থেকে ঘুরে এসে শরীর খারাপ হয়ে গেল। হ্যাঁ, আসলে অনেক ধকল যাচ্ছে, তো এই বাড়ির থেকে ওই বাড়ি শিফট হলো, আবার ওই বাড়ির থেকে নিজের বাড়ি তৈরি হচ্ছে, সেইখানে কত ধকল গেছে আমার ছুনামণির, কত ধকল, তাই না? হ্যাঁ রিয়াঙ্কা একদম থেকে গেছে, হাজার হলো হাজার ছোটো মেয়ে বলে কথা। তো কী করলো ওই যে ভেরুয়াটা না, ওদের নাম রেখেছি ভেরিয়ার ভেরুয়া, ঠিক আছে? বন্ধুরা কিছু মনে করো না, হ্যাঁ আমার যেটা ভালো লেগেছে বলতে তাই, যেরকম ম্যান্ডি আর স্যান্ডি, তো আমি একে বলি ঢ্যামনা ঢেমনি তো বলতে পারি না, ভেরুয়ার ভে। তো ওই ভেরুয়াটা কী করলো, ও ঢেমনিটাকে নিয়ে চলে গেল শ্বশুরবাড়ি, দেখাচ্ছে ভিডিও করা কিন্তু থামছে না, বাবা আমার বউ এত অসুস্থ, কিন্তু মালের ভিডিও করা থামছে না, ক্যামেরা কিন্তু হাত থেকে নড়ছে না, বুঝেছ? বউকে আমার বসিয়ে দিল টোটোতে, বসিয়ে দিয়ে তারপরে আগে আগে যাচ্ছে, মানে টোটোবালাকে বললো যে টোটোবালা তুমি পিছনে পিছনে আসো, আমি কিন্তু আমার বউয়ের ভিডিও করব, ঠিক আছে? তো ছোটোবেলা ওর কথা শুনে সে কী করলো, হলো পেছন পেছন আসছে, আর ও টুকটুক করে, তুমি আবার টুকটুকি বলো না, এখানে টুটো বলে, তো টুকটুকি তো টুকটুক করেই আসছে, আর হলো ভেড়াটা আগে ক্যামেরাটাকে নিয়ে নিয়ে দেখাচ্ছে যে দেখো কাদা, দেখো আমার বউটার কী শরীর খারাপ, বাপরে উঠতে পারছে না, কিন্তু বাবার বাড়ি চলে আসলো, কী সুন্দর দিব্যি বসে চলে আসলো। তারপরে ভেড়াটাকে নিয়ে চলে আসলো, এসে শ্বশুরবাড়িতে শাশুমা খেতে দিল, তারপরে ভেড়াটা কী করছে জানো তো, বউকে মাখি মাখি খাওয়াচ্ছে। আর মা বললো খেয়ে নে, এটুকু খেয়ে নে, হাজার হলো হাজার বাড়ির ছোটো মেয়ে বলে কথা, তাই না? তো মা একটু আদরও করলো না, সঙ্গে সঙ্গে মেয়েটাকে খাচ্ছে, মাকে যে একটু আদর করবে, আমার মেয়েটা খেয়ে না, বাবা আমার সোনা খেয়ে নাও, সেটা করলো না, না রিয়াঙ্কা মা করলো না, ওই যে ভেড়া স্বামীটা আছে ওইটা নিয়ে তো জিন্দাবাদ, তাই না? তো ভেড়া স্বামীটা বলছে খাইয়ে দিচ্ছে, কী সুন্দর করে খাইয়ে দিচ্ছে গো। তারপরে বললো আমি আর খাবো না, খুব অসুস্থ তো, খুব মানে এরাও একটা নোটাঙ্কি চালু করে দিয়েছে, বুঝেছো? মানে এরা না আর ডোজ নিতে পারছে না গো, ডোজ কত নেবে বলো, কত ডোজ নেবে, তাই এরাও আর নিতে পারছে না, বুঝেছো? যেরকম মন্দিরার কমে সব ফ্যামিলি মিলে কমেন্ট বক্স বন্ধ করে রেখেছে, এও লাস্টে তাই করবে, দেখবা কমেন্ট বক্স বন্ধ করে রেখে দেবে, বুঝেছো? তো ভিডিও তো শ্যুট হচ্ছেই, মানে একদম খাড়া করে রেখে দিয়েছে, ছুনাকে আমার খাইয়ে দিচ্ছে, খাও ছুনা খাও। তো আমাদেরও আজকে আমার যেন খুব শরীর খারাপ, তবু আমাকে কিন্তু কেউ খাইয়ে দেয়নি, এই এখন অনেক রাত্রির কিন্তু, তা আমি বসে বসে ছেলের ঘরে বসে বসে আমি এখন ভিডিওটা করছি। হ্যাঁ, তো কেউ খাইয়ে দিল না জানো তো, তাও দুপুরবেলায় উঠেছি, উঠে হলো একটু খিচুড়ি ভাত করেছি, করে খেয়েছি, আর এখন ছেলে নিয়ে আসলো খাবার বাইরের থেকে, হ্যাঁ তাই খেলাম, দুটো রুটি খেলাম, ওরাও খেলো রুটি আর পনির। তো হলো দেখো কী সুন্দর খাওয়াচ্ছে, আহারে রিয়াঙ্কা খুব মায়া লাগছে তোকে দেখে, মায়া করছে, মায়া তো লাগছেই,
কিন্তু জানিস তো, তোর ভেড়াটা তোর পাশে আছে, তোর কোনো দুঃখ নাই, তোর কোনো কষ্ট নাই, কোনো অসুবিধা নেই, তাই না? তোর ভেড়াটা তোর একদম তথাস্থ করে, এরকম তথাস্থ করে তোর পাশে দাঁড়িয়ে থাকে, জানিস তো। তো একটু বলিস না বাবা মাকে একটু ওরকম সেবা করতে, বয়স্ক বাবা মা। শুধু বৌমা বউকে হলো ই করলে হয়, অত ভালোবাসলে হয়? বুড়ো বাবা মাটাও তো কিছু খেতে ইচ্ছা করে, বল, বলিস, বলতে পারিস না একটু? তোর মা বাবাটার উপরে মায়া লাগে, তাহলে ওর বাবা মার উপরে একদম মায়া কী করে ধুয়ে দিলি রে রিয়াঙ্কা? কী করে ধুলি, কী করে ধুয়েছিস রে? একটু যুক্তি দিস কাউকে, আমার লাগবে না অবশ্য, কেননা আমার ফ্যামিলি আগে, ঠিক আছে না? ফ্যামিলি আসলে আমি ভাই ফেলতে পারবো না, আর ফেলা যায়ও না তোদের মতন, ঠিক আছে? ফ্যামিলি আসলে সব চাকরিম্যান তো, কেউ কারোবারে আসার অত টাইমও পায় না, কিন্তু আমার ঘর বিকেলবেলায় পুরো ভরা থাকে, আমি ভিডিও বানাতে পারি না। দেখ রাত্রে বসে বসে না ভিডিও বানাচ্ছি, জানিস, রাত্রে আমি এত সব থাকে ঘরের মধ্যে, বোন টোন সব, কত পড়োশি মড়শি সব। তো তারপরে এক দিদি আসে, নিশা দিদি, ঠিক আছে, ও আসে, ও ছেলে আসে, ঠিক আছে, হয়তো পড়োশি থেকে কেউ চলে আসলো, বোন আসলো, হ্যাঁ, তো বৌমণি চলে আসলো, ভাইয়ের বোন বৌমণি চলে আসলো, এতে না হয় না। এবার দেখ, সবাই তো সবার বাড়িতে সব দিন যায় না, যায় নাকি? যায়, কিন্তু আমার বাড়িতে রোজ আসে, রোজ বিকেলবেলায়, জানিস তো, মানে চা করে সবাই খায়, মুড়ি মাখি সবাই খায়, ওরা ওরাই করে, খালি আমার জিনিস থাকলে ওরাই মাখি টাখি চাটা করে টোটা খেয়ে টুয়ে চলে যাবে। তো কীভাবে ধুয়ে ফেললি বলতো শ্বশুর শাশুড়িটাকে? একবারে মন থেকে, মানে ভেড়াটার মন একবারও আসে না মা বাবার কথা, একবার উচ্চারণ করতে দেখিনি মা বাবার কথা, একটু মা বাবার কথা বলে না, একটু মা বাবার কথা বলে না। বাবা কী দিয়ে যে ভিতরটাকে সাফ করে দিয়েছিস রে, কী দিয়েছিস? অ্যাসিড দিয়ে ধুয়েছিস, না ফেনাইল দিয়ে ধুয়েছিস, না লাইজল দিয়ে ধুয়েছিস, না লাল হারপিক দিয়ে ধুয়েছিস, কী দিয়ে ধুয়েছিস রে? জোর মা বাবার কথাটা এই জায়গাটায় নাই, একদম একদম শেষ হয়ে গেছে এই জায়গাটা থেকে, একদম মনে পড়ে না, ধুয়ে পুড়ে ছাই হয়ে গেছে, তো ওটা অ্যাসিডেই পারবে, আর কিছুতে পারবে না, তাই না? তো সেটা তুই ভালোই জানিস। শুধু ভেড়াটার বউ বউ বউ, শুধু বউ, আর কারো কথা শুনবে না ওর মুখে, শুধু বউ, শুধু বউ, ঠিক আছে? তো যে ভাই কি বোন কি মা কি বাবা, কারো কথা শুনতে পাবে না, কারো কথা না, বুঝছ? শুধু দেখো, ও যদি ক্যামেরায় না আসে সেটা আলাদা কথা, সেটা আলাদা কথা, যাহাতে ভেড়াটা ক্যামেরায় আসে, হ্যাঁ, যাহাতে ক্যামেরাটা আসে, ব্লগ বউ না পারলে ভেড়াটা করে দেয়, পুরো ব্লগটা করে দেবে, যা কথা ভেড়িটা বলবে সেইটা ভেড়াটা বলে দেবে, সব কিছু সব পুরো কমপ্লিট করে দেবে। তাহলে মা বাবার কথা তো একদিন হলো মানুষ শুনে, একদিন হলো শুনে, বলো। আমার, আমি যখন ওর প্রথম ব্লগ দেখতাম না, আমি সত্যি ভালোবাসতাম ওকে, কিন্তু জানো তো বন্ধুরা, কিন্তু আমি একটা মনে মনে ডাউট করতাম যে এর বাচ্চা কাচ্চা হয়নি, তাহলে এ বাসা ভাড়ায় কেন? এটা কিন্তু আমার ডাউট হতো যে বাসা ভাড়ায় কেন, ওর বাচ্চা কাচ্চা কিছু নেই কিন্তু বাসা ভাড়ায় কেন? কিন্তু এখন এই ব্লগ করতে এসে না, জানোই তো মানুষ কমেন্ট করতে তো আর বাকি রাখে না, কমেন্ট ঠিক চলেই আসে, তাই না? তো ফির মন্দিরার একটা ব্লগে ওদের কিছু নাম নিয়েছিলাম, ব্যাস কমেন্ট চালু, বুঝেছ? তো বন্ধুরা, এরা না, এদেরকে না কি বলবো, এদের ভগবানের গুরুর কোনো আশীর্বাদ নেই, বুঝেছ, কোনো আশীর্বাদ নেই। তো কী বলবো এদেরকে নিয়ে? তো ভেড়াটা তুই ভালো করে খাওয়া, বউটাকে রেখায়, ঠিকই বলেছিস যে ওকে কে দেখবে, শত হলো মা, বাড়ির ছোটো মেয়ে, ওকে খুব ভালো করে দেখবে, ঠিক আছে? তো রেখে আয়, ভালোই হবে। তো ভালো আসার আগে আর একবার খাইয়ে দিবি, হ্যাঁ, বউটা আবার খাবে কি খাবে না, আর বারবার ফোন করে জিজ্ঞেস করবে, মা বাবাকে জিজ্ঞেস না করলে কী হবে, বউটাকে জিজ্ঞেস করতে হবে, তাই না? তো চলো বন্ধুরা, ভিডিওটা আমি এখানে রাখছি, যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, যারা আমার নতুন বন্ধুরা আছো
তারা আমাকে একটা সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করতে কিন্তু বলো না বন্ধুরা, দিদিটাকে পাশে রেখো, ঠিক আছে? তো চলো বন্ধুরা, বাই বাই, সবাই ভালো থেকো, হ্যাঁ।